বন্ধু ওখানে কি কি গো আমি লাটিকে নিয়ে বাজার গেছিলাম মূলো শাক মাছ দিচ্ছিল ও নিয়ে আমরা ওইখানে নিয়ে এলাম নিয়ে ঘুরে চলে এলাম ও আদে হ্যাঁ গো কি মাছ বেচে গো এটা হ্যাঁ রূপচান মাছ ও খুব ভালো পেয়েছিস তো হ্যাঁ একবারে টাটকা মাছ টাটকা মাছ হ্যাঁ তো বেশ কেমন লাল পারা দেখাইছে এই যে হ্যাঁ মশলা পাতি গুলো বার কর যা যা সব রান্নাতে বহুত বকা সব যা থাকো তোমার আদা রসুন ছড়ানো হয় নাই এই ছড়াচ্ছে মাছে নুন মাখাইন দি মাছে হলুদ মাখাইন দি মাছ তো কত সুন্দর গো আদাটা বেটেলি আদা রসুন একসঙ্গে বেটেলব আদা রসুন বাটা হয়ে গেছে এবারে তুলে দেবো ধরে গেছে কড়াইটা পিন দি
তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে জ্বলবো ভাজা গেছে তুলে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে টমেটো দিয়ে দেবো টমেটো দিচ্ছি আবার রসুন বাটা দেবো ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি পাতি সব খুশে নিয়েছি ভালো করে খানিক জল দেবো হলুদ দেবো মশলা খুব ভালো খোসা হয়ে গেছে বেগুন দিব এদের মশলা বেগুন ভালো করে খুঁচে নিয়েছি এইভাবে জল দেবো বেগুন সিদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেবো মাছ ভাজা দিয়ে দেবো থেকে চিড়ে লঙ্কাটা দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবারে নামিয়ে দেবো কড়াইয়ে তেল দিচ্ছি সরষের তেল কোনো লঙ্কা দিচ্ছি তেলে শাক দিয়ে দেবো অল্প ঢাকা দিই সিদ্ধ হবে
পরে ঝুর ঝুর করে ভাজা হয়ে গেছিল, খুব ভালো। ভালো শাক বেটাই, শাক ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। তরকার তো দারুণ হয়েছে। মাছটা এত সুন্দর খেতে লাগছে না, ওই জন্যই আমি দেখতে পেলাম। তুমি বললে না এই মাছটা লিত। হ্যাঁ, ভালো করলে।